ওকে, আমাদের হচ্ছে যে ল্যাব 25 এর সেকেন্ড পার্ট। হ্যাঁ, আমরা মুন্ডাদান টেমপ্লেট করতেছি আমরা। তো আমার এখানে হচ্ছে আমার ন্যাববার ব্র্যান্ডটা আমি বলছি আমার কাজ শেষ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে কাজ শেষ এটা। তো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটা মাঝামাঝি আনা, মাঝামাঝি এটা পরে আনবো। আগে হচ্ছে মাঝামাঝি আনার আগে ঘটনাগুলো দেখে দেখে যায় একটু। এরপর আছে কি আমার এই ন্যাববার আইটেমগুলোর কাজ হবে, ন্যাববার অ্যাকচুয়াল যে ন্যাববারটা সেটার কাজ হবে এখানে। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, এখানে একটা কিছু আগে ন্যাব তো বানাই, তো বানানোর জন্য ন্যাবের কি লাগবে, স্ট্রাকচারটা লাগবে। ন্যাবের কি লাগবে, ন্যাবের স্ট্রাকচারটা লাগবে। ন্যাবের স্ট্রাকচার অ্যাকচুয়ালি আসলে কি ন্যাবের কন্টেন্ট এগুলো অ্যাকচুয়ালি। তো আমরা ন্যাব কি দিয়ে বানাই সবসময়, ইউএলএলআই কি দিয়ে বানাই, ইউএলএলআই। হ্যাঁ, ওকে ফাইন। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে কি ইউএল অ্যাস্ট্রাট ইউএল অ্যান্ড দেখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে কি এলআই অ্যাস্ট্রাট এলআই অ্যান্ড দেন কি এ অ্যাস্ট্রাট এ অ্যান্ড নাকি। প্রথমটা হচ্ছে হোম, ডেফিনেটলি এখানে হচ্ছে কোনো মিসম্যাচ হয় না। তারপর হাইপার রেফারেন্স, হোম এগুলোটা কি বলেন তো, ইনডেক্স ডট এইচটিএমএল, অলওয়েজ হোম এগুলো। ওকে ফাইন। এরপর আমি এটা আর কপি করে নিই কিছু, এক দুই তিন চার পাঁচ বেশি করলাম না। হ্যাঁ, থাক, আমরা পাঁচটা করি, জাস্ট বুঝাই আপনাদেরকে যে কাজটা কেমন হয়। এ আপনারা আগে দেখেন, এদিকে দেখেন, গোলমাল পরে করেন। এই যে এখানে বললাম হচ্ছে কি কন্ট্যাক্ট আস, যদি এটা পার্সোনাল একটা ওয়েবসাইট হয় তাহলে এখানে কন্ট্যাক্ট আসের পরে কি লিখবেন, কন্ট্যাক্ট মি অথবা শুধু কন্ট্যাক্ট। হ্যাঁ, যেন পোর্টফোলিও ওয়েবসাইট একটা, মানে কন্ট্যাক্ট পোর্টফোলিও ওয়েবসাইট তো একজন পার্সোনাল হয়, সেটা আস বলতে কিছু না অ্যাকচুয়ালি। তো হতে পারে শুধু কন্ট্যাক্ট, নাহলে কন্ট্যাক্ট মি। তা এরপরে একটি দিলাম হচ্ছে ধরেন ব্লগ। হ্যাঁ, তারপর দিলাম ধরেন হচ্ছে কি সব, এগুলো আমি কমন একবারে সব যুগের জন্য, অথবা সব হতে পারে, অথবা কি সার্ভিস হতে পারে, অথবা প্রোডাক্ট হতে পারে। ধরেন আপনি একটা ওয়েব এজেন্সি, আপনি একটা আইটি কোম্পানি, সেক্ষেত্রে আপনার শপের কিছু নাই, আপনার হতে পারে প্রোডাক্ট থাকতে পারে বা সার্ভিস থাকতে পারে এখানে। হ্যাঁ, তাহলে ধরলাম কি সার্ভিসই ধরলাম, এটা নাম সার্ভিস। আর এখানে বললাম হচ্ছে কি অ্যাবাউট আস, যদি এটা পার্সোনাল ওয়েবসাইট হয় তাহলে অ্যাবাউট মি অথবা শুধু কি অ্যাবাউট। ক্লিয়ার সবাই? যদি এটা মাল্টিপেজের ওয়েবসাইট হয় তাহলে এগুলোতে একটা করে ওয়েব পেজ থাকবে। হ্যাঁ, তা আমি হচ্ছে যে আপাতত বলে দিলাম একটা ওয়েব পেজ নাম বলে দিয়ে দিই, কারণ এটা আমি করার পরে আপনারা মাল্টিপেজের ওয়েবসাইট বানাই কালকে নিয়ে আসবেন, কালকে বা পরশুর মধ্যে। ঠিক আছে, ওকে। তো আমি বললাম হচ্ছে কি অ্যাবাউট আস ডট এইচটিএমএল, তারপরে সার্ভিস ডট এইচটিএমএল, দেন কি ব্লগ ডট এইচটিএমএল, আর এটা হবে কি তাহলে কন্ট্যাক্ট আস ডট এইচটিএমএল। ক্লিয়ার সবাই? এখানে নতুন কিছু কিন্তু নাই আমাদের, সেই পুরো নাম আমলের জিনিসপত্র সব এই। কোনো সমস্যা নাই, তবে ন্যাববারের সিনট্যাক্সটা এরকম অ্যাকচুয়ালি, ইউএল দিয়ে লেখার সুন্দর দেওয়া আর কি, অ্যাসেম্বলি এটাই, সবাই এটা ফলো করে। তো আমরা এবার যাচ্ছি এখানে এসে বললাম কি ডট ন্যাববার, ন্যাবের ভিতরে কি আছে ইউএল। হ্যাঁ, ইউএল এর মধ্যে কি কি থাকে আমরা জানি, মার্জিন পেটিং থাকে, রাইট? আচ্ছা, তারপর আছে কি এলআই নাকি, এলআই এর ভিতরে কি থাকে, বুলেট গুলা থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি থাকে, অ্যাঙ্কর ট্যাগ থাকে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি থাকে, টেক্সট ডেকোরেশন থাকে না। আচ্ছা, আবার দেখেন তো অ্যাঙ্কর ট্যাগ যত জায়গায় ইউজ হয় সব জায়গায় টেক্সট ডেকোরেশন আসে না, সব জায়গায় একটা কমন কোড লিখতে হয় নাকি, টেক্সট ডেকোরেশন না টেক্সট, এটা কমন একবার সব জায়গাতে না। আবার দেখেন আমরা যদি এখানে এটার এভাবে যদি কিছু করে দেখেন তো এ টেক্সট ডেকোরেশন নান, তাহলে এ এইচটিএমএল থাকলেই শের এ নিচে আর আনলেন কি আসবে না। এই হচ্ছে কি একটা ট্যাগ সিলেক্টর, এইচটিএমএল ট্যাগ নেম সিলেক্টর, এটা যখন আমরা এবার লিখতেছি এটা কারণ কি সবার জন্য ইউনিভার্সাল হয়ে গেলো, কমন হয়ে গেলো, আপনার এইচটিএমএল এ আছে মানে সেই এর মধ্যে কি এটা বিল্ট ইন পেয়ে দেবে, তাহলে এখানে একটা কাজ কমে গেল না আমাদের। এবার এভাবে লিখলে সুবিধাটা কি, এটা কিন্তু আর কল করার কিছু নাই, কারণ এটাকে এইচটিএমএল ট্যাগ দিয়ে কিন্তু গণনাটা কি গড়ে যাচ্ছে। তাহলে ক্লিয়ার সবাই? আমার এখানে লাগবে লাগবে এটা কোনো দরকার নেই, এখানে লেখা শেষ। তাহলে আমি এখানে প্যাটার্নটা বানায় রাখলাম আপাতত। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কি করতে হবে আমরা একটু বুঝি তো, এগুলাকে পারফরমেন্স আনতে হবে, রাইট? হ্যাঁ, আচ্ছা, এবার একটু আমার কথা শুনেন, আমরা যখন হচ্ছে যে স্ট্রাকচারাল এলিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, বলছিলাম কি স্ট্রাকচারাল এলিমেন্ট যদি আপনি পারফরমেন্স আনতে চান বা স্ট্রাকচারাল এলিমেন্ট নিয়ে কাজ করতে চান, আপনাকে ইউজ করতে হবে কি লেআউট টেকনিক, ইউজ করতে হবে লেআউট টেকনিক, লাইক এ ফ্লট, লাইক এ ফ্ল্যাক্স বা রেসপন্সিভ বা কি গ্রিড। ওকে, এখন এরপরে বলছিলাম কি যে কন্টেন্ট এলিমেন্ট যেগুলো আছে এগুলোকে যদি পারফরমেন্স আনতে চান আপনাকে ইউজ করতে হবে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানে কোনো লেআউট টেকনিক ইউজ করা যাবে না, খেলা থাকবে না, বলছিলাম যে। কিন্তু ফ্ল্যাক্সের বা এলআই আসলে এটা ফ্লেক্সিবল, ফ্ল্যাক্সের বা এলআই আসলে ব্যাপারটা কি পুরাই ফ্লেক্সিবল,
আপনি এই ফ্ল্যাক্সটা কন্টেন্টের মধ্যে ইউজ করতে পারবেন, এই ফ্ল্যাক্সটা আপনি কি স্ট্রাকচারের ভিতরে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝে গেল? এখন দেখেন এগুলো সব নিচে নিচে আছে, আর এদের যে প্যারেন্ট, এই প্যারেন্টকে যদি আমি যদি বলি ডিসপ্লে ফ্ল্যাক্স, তাহলে সব পাশাপাশি চলে আসবে না? একবারে সিম্পল ব্যাপারটা নাকি? তাহলে আসেন, এই যে ইউএল, হ্যাঁ এই ইউএল হচ্ছে কোনটা? এটা আমি এখানে যদি বলি ডিসপ্লে ফ্ল্যাক্স, এখানে যদি ডিসপ্লে ফ্ল্যাক্স লিখি, অথবা এই যে ডিসপ্লে ফ্ল্যাক্স যেটা আমার কাছে অলরেডি আছে এটা যদি আমি এখানে কল করি, তাহলে ঘটনা কি ঘটবে আপনাদের কি মনে হয়? বললাম ক্লাস ইকুয়াল টু ডিসপ্লে ফ্ল্যাক্স, দেখেন তো আমার কিন্তু 12 সেট লিখে লাগতেছে না, আমি জাস্ট কি কল করতেছি, আর দেখেন হয়ে গেছে। আগে যে কাজগুলো করতেছেন এগুলো কমে যাচ্ছে কিন্তু কাজ অনেক, হ্যাঁ সেটাও যাবে। এবার ডটগুলো রিমুভ, ডটগুলো কার কাছে আছে? ডটগুলো আছে কার কাছে? এলআই এর কাছে, হ্যাঁ। এবার এখানে একটা আবার সেম কমন কথা বলি, দেখেন এলআই মানে কি? ডট, এলআই মানে ডট, এটা বিপদ না এটা একটা? তাহলে আপনি এখানে বলতে পারেন নাকি ইউএল এর ভিতরে যদি এলআই থাকে, কারণ এলআই কিন্তু দুই জায়গায় থাকে, ওয়েল এর ভিতরেও থাকে আবার কি ইউএল এর ভিতরেও থাকে। এখন ওয়েল আমি যদি এভাবে লিখি, দেখেন তো ইউএল ইকুয়াল টু লিস্ট স্টাইল নান, হ্যাঁ তাহলে কিন্তু আমার ওই যে ওয়েল এর ভিতরে এলআই চলে যাবে, আর ওয়েল এর ভিতরে এলআই রিমুভ করা কিন্তু অ্যাকচুয়ালি ক্রাইম, এটা সিরিয়াসলি ক্রাইম। এটা কেন ক্রাইম? এটা কারণ ওখানে চাচা নাম্বারিং আনতে, হ্যাঁ নাম্বারিং আনতে, তাহলে নাম্বার রিমুভ করে দিলে ওটা দরকার কি ছিল আপনার? তাহলে ইউএল ইউজ করেন। এই জন্য এখানে লিখতে হবে কি হবে, ইউএল এর ভিতরে যদি এলআই থাকে তাহলে সেটা হয়ে যাবে লিস্ট না, তাহলে এটা আমার কি 12 রা লিখতে হবে। আমার ওয়েবসাইটে অনেক ইউএল আসতে পারে, এলআই আসতে পারে, নো প্রবলেম, আসুক, আসলে কি হবে ঘটনা কি একবারে না হয়ে যাবে। এটা ক্লিয়ার সবাই? দেখেন চলে এস, তাহলে এখানে ঘটনা শেষ। এরপরে ঘটনা কি করতে গেলে ছড়াইতে হবে চারদিকে, কি ছড়াইতে হবে, ছড়াইতে হবে মিন্স কি এরকম মাঝে ফাঁকা দিতে দিলে কিন্তু আমার কাজটা কিন্তু শেষ এখানে, হ্যাঁ। এরা কি করতে হবে, এগুলোর ডিজাইনটা দিতে হবে, যে কালারটা যেটা আমাদের সেটা দিয়ে দিতে হবে। এটা কীভাবে দেওয়া যায়, আবার যে ওয়ার্ড ফন্ট কোয়ান্টার উপরে ক্লিক করেন, এই যে সেই সব দিয়ে দিচ্ছে আমাদেরকে, হ্যাঁ। এখানে স্যান্স সোর্স ফ্রো নামে একটা ফন্ট আছে, 400 ফন্ট সাইজ কত? 16। তাহলে আমরা লিখে চলেন যে অ্যাঙ্কর ট্যাগ, দেখেন এখানে কিছু লেখা লাগে না কিন্তু আর, হ্যাঁ ফাঁকা এখন ফন্ট ফ্যামিলি কি হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে কি তার কালার, ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার আর জি বি এ 0.7, আর বাকি রইল কি কালার নিলাম ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট কিন্তু এগুলো বাড়ি হল 400ই থাকে, হ্যাঁ। তারপর আপনি চাইলে কি লিখে দিতে পারেন না, এটা পরে, এটা পরে দেখেন ফন্ট ওয়েট ধরেন কি 400ই, তাও দিয়ে দিলাম, হয়ে গেছে শেষ। আবার এটা ছড়া দিতে পারলে ঘটনাগুলো ঘটে যাবে। দেখেন এবার ছড়ানোর উপায়টা, দেখেন অনেক উপায় ছড়ানো যায়। আমি যদি বলি প্রতিটা আমার এলআই এর দুই পাশে প্যাডিং দিয়ে দিব, তাহলে ছড়াবে না? ছড়াবে। কিরকম? আমি বললাম কি যে প্যাডিং টপ বটম 0 পিক্সেল, লেফট প্যাডে কি 20 পিক্সেল, ছড়াচ্ছে, তাহলে কাজ শেষ কিন্তু আমার এখানে। এটা একটা ওয়ে, আরো ওয়ে আছে, যেমন ধরেন এই ওয়েটা ভালো করে একটু খেয়াল করেন, না না এটা অলরেডি এখানে মিডল এই, এটা পরে আমি এটা রেখে দিচ্ছি আলাদা করে, হ্যাঁ এটা অলরেডি ওই পজিশনে আছে। এটা হচ্ছে যে ইউএল এর মধ্যে মার্জিন আছে, এই জন্য আপনি তো হচ্ছে অ্যাস্টার দিয়ে মার্জিন সব জিরো করে দিচ্ছেন, না এটা দেখেন না কথা হচ্ছে না, আচ্ছা এরপর আসেন এখানে আপর করেন, ঠিক আছে এখানে যে এটা মাঝখানে কেন আসলো, এগুলো তো উপরে নিচে, এটা কারণ হচ্ছে যে এখানে আপনার হচ্ছে একটা বাই ডিফল্ট ইউএল মধ্যে মার্জিন পাচ্ছি, ইউএল মধ্যে মার্জিন পাচ্ছে দেখে এটাকে উপরে উঠে আসে, তাহলে আমরা এটা আপর কথা ধরে আমি এটার মার্জিন কি জিরো করে দিলাম, হ্যাঁ তাহলে দেখবেন আমাদের এটাও কি উপরে চলে গেছে, ওকে আচ্ছা। এখন এটা এরপর বলছে আর একটু উপায়ে ছড়ানো যায়, এবার দেখেন আমি একটু জিনিসটা বুঝে আপনাদেরকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এখন দেখেন ইউএল এর এরিয়া কতটুক বোঝা যাচ্ছে, কতটুক যতটুক আমার কন্টেন্ট আছে ততটুক, তার আগে দিয়ে একটু বেশি আছে, হালকা একটু, ওই গ্যাপটা কিসের বলেন তো, ওটা প্যাডিং, রাইট জেনিস রাইট, এটা প্যাডিং ইউএল এর মধ্যে কি প্যাডিং, এবার দেখেন তো ওই গ্যাপটা আছে আর নাই। এবার ধরেন কোনো কারণে এই যে ইউএল এর উইড হচ্ছে যে ধরেন প্যারেন্টের সমান, আর প্যারেন্টের উইড এখানে কত প্যারেন্টের উইড আছে দেখেন তো,
প্যারেন্টের কোনো উইড আছে প্যারেন্ট কি নেভার নেভার কোনো উইড আছে নাই যতপথ একটু কি কন্টিনিউ যায় কি পাচ্ছে আবার ধরেন কোন কারণে নেভার নেভার উইড আছে কি রকম উইড আছে উইড আছে হচ্ছে ধরেন 50% ওকে এবার দেখেন তো ইউলারে উইড কতটুক ওই পুরোটাই যতগুলো প্যারেন্টের ততটুকুই কি এটা বাই ডিফল্ট পেয়ে যাচ্ছে এখানে কোনো ঝামেলা আছে থিওরি নিয়ে আশিক ঝামেলা আছে আচ্ছা এরপরে দেখেন আমার একটা আমাদের টাস্টিপে কন্টেন্ট নামে একটা ব্যাপার ছিল টাস্টিপে কন্টেন্ট এর কি ছিল স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড স্পেস ইভেনলি স্পেস বিটুইন দিলে কি হয় যে দুই পাশে দুটো একদম ছড়াই দিবে আর বাইগুলা যেগুলো থাকবে এগুলোর মধ্যে স্পেসগুলোকে সমানভাবে কি ডিস্ট্রিবিউট করে দিবে না আমরা যদি এখানে যেহেতু দেখেন ইউএল এর তুলনায় প্যারেন্টের উইডটা একটু বেশি আছে মানে এখানে একটু ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গার মধ্যে চাইলে কিন্তু এগুলো ছড়াই দিতে পারবো কিভাবে ইউএল এর মধ্যে বা যেখানে যে ফ্ল্যাক্স লেখা আছে সেখানে আমরা দিতে পারি যে কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেখেন তো ছড়াই গেছে না তাহলে দেখেন তো অনেক উপায় আছে কিন্তু কি প্যারেন্ট দিয়ে আপনি কাজটা করতে পারতেছেন আবার এই স্পেস ডিসেল ফ্ল্যাক্স যেগুলো আছে এগুলো দিয়ে আপনি কাজটাকে আরামসে করে ফেলতে পারবেন এবার আপনার কাছে যেটা কি সুইটেবল মনে হয় বড়দম বুঝা গেল হ্যাঁ ওইটাই তো বলো ওই জন্য ওইগুলো দেখাচ্ছি যেটা সুইটেবল মনে হয় আর কি হ্যাঁ তো এখানে একটা কথা আছে ধরুন হচ্ছে আমার যে এখানে কই হলো এই যে প্যাডিং 0 পিক্সেল 10 বা 20 কিসাটি ইউজ করার ক্ষেত্রে আমি একমত কেন এখন দেখেন আমরা যদি যখন ক্লিক করি আর কি ক্লিকেবল এরিয়াটা একটু বেশি হয় আর কি ওইয়া থেকে তাহলে একটু ভালো হয় জিনিসটা তো ক্লিকটা একদম ঠিকঠাক পড়ে এজন্য এই ক্ষেত্রে আমি একটু ইয়ে আর কি হ্যাঁ না জাস্টিপে কন্টেন্ট দিলে ওটা এই আপনার এই ব্লগের বা কন্টেন্টের দুই পাশে ফাঁকা কন্টেন্ট সমান প্যাডিং যেটা হয় প্যাডিং হচ্ছে কি আপনার ওই কন্টেন্টের এরিয়া প্যাডিং হচ্ছে কি কন্টেন্টের এরিয়া লাইক যদি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ভালো বুঝতে পারবেন যেমন দিলাম ব্যাকগ্রাউন্ড রেড একটা মার্জিন দিই তাহলে বুঝতে পারবেন মার্জিন 0 পিক্সেল 5 তাহলে দেখেন এই যে এটা হচ্ছে কি কন্টেন্টের ভিতরের এরিয়া তাহলে এখানে ক্লিক করবে ঠিক আছে আর যখন আমরা জাস্টিফাই কন্টেন্ট এসপি দিই তখন অ্যাকচুয়ালি কি এখান থেকে ধরে স্পেসটাকে ফায়ার করে দিবে এটা আর কি আমার কন্টেন্টের ভিতর অংশ হবে না হ্যাঁ হ্যাঁ রাইট 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 আপাতত তাহলে এটা এভাবে থাক এরপরে কাজ হচ্ছে কি এরপরে দেখেন এখানে যেটা হচ্ছে যে হচ্ছে এই দুটো এক পাশে থাকতেছে আর এটা কি ছড়া যাচ্ছে দূরে কি ছড়া আছে জিনিসটা তো এখন এটার জন্য আমাদের একটা যেটা করতে হবে অ্যাকচুয়ালি যে এখানে আগে এগুলোর উইড ডিস্ট্রিবিউশনটা করা দরকার আমরা কিন্তু উইড ডিস্ট্রিবিউশন এখানে কিন্তু করি নাই হ্যাঁ আর এমন যদি হয় যে তিনটা সমান সমান ফাঁকা নিছে ধরেন এখানে যে দূরত্ব এটা থেকে এটাতে দূরত্ব আবার এই ইউএল থেকে বার্ডেন সুর দূরত্ব যদি একই রকম হতো আবার বুঝুন যে ব্র্যান্ড থেকে ইউএল এর দূরত্ব ইউএল থেকে কি বার্ডেন দূরত্ব যদি সমান হতো তাহলে আমরা এখানে জাস্ট ব্যাক কন্টেন্ট এসপি ডোমেইন দিলে কিন্তু কাজটা করে দিত জাস্ট লাইক কি রকম আমার এই যে ন্যাপার আছে না ন্যাপার ভিতরে আমি যদি বলি যে এস জাস্ট ব্যাক কন্টেন্ট স্পেস বিটুইন দেখেন ছড়া যাচ্ছে কোনো প্যারা নাই কিন্তু এখন আমার একটা কোশ্চেন এখানে ফ্ল্যাক্স নাই এটা লিখলাম কাজখানে করতেছে ফ্যাসিলিটি আছে এই ন্যাপবার ন্যাপবার যেখানে আছে ন্যাপবার যেখানে আছে সেখানে অলরেডি কি ফ্ল্যাক্স ইউজ করা আছে তার মানে হচ্ছে কি এটা ন্যাপবার যখন এটা যখন কাজ করবে এই ন্যাপবারটা অটোমেটিক্যালি ফ্ল্যাক্সটা কি পেয়ে যাচ্ছে যখন লোড হবে ন্যাপারটা অলরেডি কি পাচ্ছে ট্যাক্সটা পেয়ে যাচ্ছে এই জন্য এখানে এটা কাজ করতেছে দেখেন আমার কথাটা বলতে চেষ্টা করেন যদি এগুলার দূরত্ব যদি সমস্যা হতো তাহলে এখানে কিন্তু আমাকে আর উইড ডিস্ট্রিবিউশন আলাদা করে করতে হতো না কারণ হচ্ছে গেলে ওই এটা দিলেই কাজটা আমাদের হয়ে যায় এখন গড়ন যেটা ঘটতেছে যেহেতু এগুলা কি সমান গ্যাপ পাচ্ছে না তাহলে এখন আমাকে উইড ডিস্ট্রিবিউশন করতে হবে আবার উইড ডিস্ট্রিবিউশন মিন্স কিরকম ওই যে আমাকে হচ্ছে কি ওই আলাদা করে উইড দিতে হবে যে ন্যাপবার ব্র্যান্ডের উইড কটটুক ন্যাপবার উইড কটটুক আবার কি ন্যাপবার বাটনের উইড কটটুক কথা বোঝা গেল ওকে মানে আমরা হচ্ছে যে আমাদের প্রপার্টিগুলো ইউজ করো বুঝে বুঝে কেন দিব বা কি কাজে লাগবে এটা বুঝে বুঝে দিব ফ্ল্যাক্স ট্রিশন রো কলাম গ্রো গ্রো হ্যাঁ হ্যাঁ ওগুলা ওগুলা লাগবে হ্যাঁ রাইট ওগুলা লাগবে আচ্ছা এবার আসেন নেভার নেভার তো আমরা একটা সরি নেভার ব্র্যান্ডের একটা এরিয়া সেট করি আমরা নেভার ব্র্যান্ড এখানে বললাম হচ্ছে কি ফ্ল্যাক্স শুধু ফ্ল্যাক্স দিলাম হ্যাঁ 1 1 একটা গ্রো একটা স্ট্রিং লাগলো না লাগলো দিয়ে রাখেন একবার হ্যাঁ এর বললাম হচ্ছে কি ফ্ল্যাক্স শুধু ফ্ল্যাক্স কি গুড
এরপর হচ্ছে কি এটা 20% পাইলো তাহলে প্রথমটা কত পাইলো 20% বুঝার যে সুবিধাতে আমি আপাতত এখানে একটা কি ব্যাকগ্রাউন্ড দিই আচ্ছা পরে বলতেছি আপাতত বুঝার সুবিধাতে এখানে একটা কি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি লাইক ধরা হচ্ছে কি ইয়েলো ওকে এরপরে কি আছে আমাদের কাছে নেপার নেপ নেপার নেপ পরে বললাম তুমি হচ্ছে কত 60% এরপর হচ্ছে কি আছে যে নেপার এর লাস্টে কি বাটন বাটন মানে হচ্ছে কি BTN তাহলে হচ্ছে তো আমার 60 গুলো 20 গুলো আর বাকি গুলো কি 20 এর দিয়ে দিলাম তাহলে কোন ঝামেলা আছে না দেখেন তো কি মনে হয় আপনাদের নেপার নেপ এই আবার একটু দেখি তো উইডের কি অবস্থা ক্লিয়ার ওকে আমার জাস্ট কমান্ড কিন্তু এখানে নাই আর কিন্তু জাস্ট কমান্ড কেটে দিয়েছি আমি আচ্ছা এটা আছে এটা এটা কেটে দিই এই কোন ঝামেলা আছে উইড ডিসপ্লেশন কিন্তু আমার হয়ে গেল এইখানে এত দূরত্ব কিন্তু নাই দেখেন তাহলে কি করতে হবে এখানে 20% যেটা দিলাম এটা দিব না আমরা এখানে লাইক কম দিব লাইক হতে পারে আপনার কত 10 দেখেন 10 দিলে এনাফ হয়ে গেছে আর এটারে 70 দিয়ে দেন তাহলে 10 70 এটা কমাই দিলাম এই সব ঠিক আছে কোনো ঝামেলা আছে নাই হ্যাঁ ক্লিয়ার রাইট এবার দেখেন এখানে জিনিসটা কি হচ্ছে ধরেন হচ্ছে যে এই ফ্ল্যাক্সের পরিবর্তে এখানে মনে 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 করেন এটা ইকুয়াল টু হচ্ছে উইড উইড 70% বুঝে আবার ঘটনা উইথ 70% হ্যাঁ এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যে ফ্ল্যাক্সের ভিতরে তিনটে ভ্যালু আছে একটা বলা হয় ফ্ল্যাক্স গ্রো একটা বলা হয় কি ফ্ল্যাক্স স্ট্রিং আর একটা বলা হয় ফ্ল্যাক্স বেসিস ফ্ল্যাক্স বেসিস ইকুয়াল টু হচ্ছে উইথ ফ্ল্যাক্স বেসিস ইকুয়াল টু কি উইথ এখানে ফ্ল্যাক্স 70 লেখা মানে যে ফ্ল্যাক্স বেসিস 70 মানে হচ্ছে উইথ 70 ওকে 1 মানে হচ্ছে যে এটা কখনো এই এরিয়াটাকে বড় করার দরকার হবে এটা পারমিশন দেওয়া যে বড় করতে পারবে কিনা কখনো এরিয়াটাকে ছোট করার দরকার হবে সব পারমিশন দেওয়া ছোট করতে পারবে কিনা এটা মানে হচ্ছে কি বড় হতে পারবে এটা মানে হচ্ছে কি ছোট হতে পারবে আমি যদি এখানে 0 দেই তাহলে সে তার নির্দিষ্ট এরিয়া থেকে আর বড় হতে পারবে না আর এখানে 0 দিলে নির্দিষ্ট এরিয়া থেকে আর ছোট হতে পারবে না এগুলো রাসায়নিকের সময় হেল্প করবে আমাদের সময় হেল্প করবে এগুলো হ্যাঁ আবার একটু ক্লিয়ার আমরা কোনটা বড় ছোট হবে জি কোনটা ন্যাপবারটা না হ্যাঁ ন্যাপবারটা না ধরুন স্পেসিফিক কোন একটা এরিয়া যে এরিয়ার ভিতরে আমরা অ্যাপ্লাই করি সেটা ন্যাপ হতে পারে লোগো হতে পারে আদার্স কোন একটা এরিয়া হতে পারে ওকে আচ্ছা এই হলো আমার অবস্থা এখন এই অবস্থা নিয়ে কার কোনো আপত্তি আছে যে অবস্থা সেই অবস্থা নিয়ে কোনো আপত্তি আছে কিনা না এরপরে কত হচ্ছে এগুলোর কি মাছান আনতে হবে না এইখানে এইভাবে মাছ না আনলে কিন্তু খেলা কিন্তু অর্ধেক শেষ এবার দেখেন হ্যাঁ আমাদের হচ্ছে যে ফ্ল্যাক্সের মধ্যে আমাদের এই প্রাইম্যাক্সিস আমরা ইউজ করে কি জাস্টিফে কন্টেন্ট আর ক্রসক্সিস আমরা ইউজ করে কি অ্যালাইনমেন্ট আমি যদি অ্যালাইনমেন্ট সেন্টার বলি এগুলো সবগুলা দল বল নিয়ে একবারে মাঝখানে এসে পড়ে যাবে না টপ বটমের কি মনে হয় আর কার কার মধ্যে বলতে হবে অ্যালাইনমেন্টস এদের সবার যে প্যারেন্ট এদের সবার যে প্যারেন্ট সবার প্যারেন্ট কে সবার প্যারেন্ট হচ্ছে সেকশন সবার প্যারেন্ট হচ্ছে কি কন্টেনার সবার প্যারেন্ট হচ্ছে কি নেটওয়ার্ক সবার প্যারেন্ট হচ্ছে কি ডিসটেন্স ফ্ল্যাক্স আর ডিসটেন্স ফ্ল্যাক্স লিখলে সবাই পেয়ে যাবে এটা লিখলে আবার কি অন্যরা সবাই পেয়ে যাবে এটা লিখলে অন্যরা সবাই পেয়ে যাবে তাহলে সেফ হচ্ছে শুধু কে নেটওয়ার্ক হ্যাঁ আমি যদি এখানে নেম্বারে লিখে এসে যে নেম্বার জিনিসটা কই গেল এই এখানে যদি আমি এসে লিখি যে অ্যালাইন আইটেমস হ্যাঁ সেন্টার ঘটনা শেষ না কেন প্যারা আছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আর প্যারিং ট্যারিং দিয়ে আপনি যাওয়ার দৌড় ওটার পারাবে শেষ ওকে এখানে একটা জিনিস একটা জিনিস একটা বুঝেন জিনিসটা সেটা হচ্ছে যে কি আমার একটা অ্যাড দিলাম সুন্দর করে পেয়ে গেছে কোনো ঝামেলা নেই যেটা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্টস কখন ইউজ করবেন জাস্টিফাই কন্টেন্টটা কি কখন এটা একটু মাথায় রাখতে হবে এটা যদি প্যাচ খেয়ে যান তাহলে বিপদ এরপর আটটা জিনিস হচ্ছে যে না ফলস কমে নাই ফলস ঠিক আছে না না এটা এরিয়া ছেড়ে দিছে তো কি রকম লাগতেছে ব্যাকগ্রাউন্ড এরিয়া ছেড়ে দিছে তো এজন্য এরকম লাগতেছে ওই সাইজ ঠিকই আছে ওকে আচ্ছা এরপরে দেখেন এখানে আপনি একটু ভালো করে খেয়াল রাখতে হবে এটা ধরেন এখানে আমরা এটা প্রথমে বলছিলাম ধরেন এটা এটা নিয়ে আপনি একটা সিলেক্টর লিখলেন এটা নিয়ে একটা সিলেক্টর লিখলেন এটা নিয়ে একটা সিলেক্টর লিখলেন এটা নিয়ে একটা সিলেক্টর লিখলেন সিলেক্টরগুলো যখনগুলো রান হয় তখন এগুলো সবগুলো কি অ্যাকচুয়ালি একটা সিলেক্টরের মতো করে রান করে খেলা আছে কথাটা ধরেন হচ্ছে যে ওরা কিভাবে রান করে একটা দেখে ধরেন হচ্ছে যে এইটা এটা 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 এই চারটা সিলেক্টর ধরেন একই মানে একই জায়গায় আমি অ্যাপ্লাই করছি রান হওয়ার সময় যেটা হয় যে এটার ভিতরে যে কোড আছে এগুলো তার ব্রেনে থাকে এরপরে যেগুলো আছে কি এগুলো তার ব্রেনে থাকে এরপরে যেগুলো থাকে
মানে ওই কমন সেন্টারের জন্য আর কি, মানে হচ্ছে সেম সিমিলার এগুলোর তার কি ব্রেনে থাকে, এবং সবগুলা যে এলিমেন্টের সাথে কি রিলেটেড সেই এলিমেন্টের উপরে যায় কি অ্যাপ্লাই হয়। তাহলে এখানে আপনি আলাদা আলাদা লিখলেও ডিসেপ প্লাস বা অ্যালানারিস বা দাসপ্রেকট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা এলিমেন্টে কি পাচ্ছে। এই ব্যাপারটা ক্লিয়ার আমরা বুঝতে পারি? সুবর্ণার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমার কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এরপর আসলে কি করতে হবে, এটা এটার ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট না? তাহলে আপাতত আমরা হচ্ছে যেটা করবো যে হচ্ছে কি আমাদের সলিউশন দিকে দেয়, মানে ফাইনালের দিকে চলে দেয়। হ্যাঁ, আমার ন্যাপবার ব্র্যান্ডের যেটা আছে ব্যাকগ্রাউন্ড ইয়েলো আমি তুলে দিলাম, ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড তুলে দিলাম, শেষ। এরপরে ন্যাপবার ন্যাপের ব্যাকগ্রাউন্ড কি তুলে দিলাম, তারপরে ন্যাপার পার্টনার ব্যাকগ্রাউন্ডও কি তুলে দিলাম, একটু দেখে আসছি চলো। হ্যাঁ, আচ্ছা এটাও তুলে দিলাম। হ্যাঁ ওকে ফাইন, এটা আপাতত থাক, এটা অন্য কাজ, এটার কাজ আছে আর এই। এরপরে এগুলো কি কালার দেখেন তো সবগুলো কালো কালারই পাচ্ছে। হ্যাঁ, এবার এই যে একটা এটার ব্যাকগ্রাউন্ড এখানে কি পেয়ে যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাচ্ছে বলুন তো? এটা ন্যাপ থেকে পাচ্ছে। হ্যাঁ, এই যে ন্যাপ, এই 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 ন্যাপটা, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। আপাতত এটা বোঝার জন্য আমি বলে দিলাম কি বর্ডার বটম যে এরিয়া কটুক আছে 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, আপাতত এটা রেখে রাখি এই। এবার দেখেন তো অনেকটা চলে আসছে না? আবার এই যে এখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ডে কালার করলাম, দেখেন আমার হচ্ছে স্পেসটা বোঝানোর জন্য আপনাদেরকে, এখানে স্পেসটা কটুক আছে। এবার আপনারা চাইলে যদি মনে করেন যে এখানে ক্লিক করলে যেন মাউস হাঁটলে যেন ক্লিকটা পায়, হ্যাঁ এটা একটু যদি থাকে না, এদেরটা কিন্তু এখানে কিন্তু ক্লিকেবল নাই। কোথায় আছে ক্লিকেবল একবার কি এখানে আসলে একটু উপরে এসে একটু দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটু অ্যাসেন্ডার্ড কিন্তু অ্যাকচুয়ালি, যে অ্যাঙ্করটাকে যেখানে ক্লিক হবে এটা কিন্তু আশেপাশে যেন একটা এরিয়া যেন অ্যাঙ্করটাকে যেন পায়, যাতে কেউ যদি ক্লায়েন্ট যদি এখানে ক্লিক করলে যেন এটা ঠিকঠাক ক্লিক পড়ে যায়। কথাটা বুঝতে পারতেছেন? তাহলে আমাদের কী করতে হবে এখন, এই যে ন্যাপবার ব্র্যান্ডে এই এই জন্য যে আমরা যে প্যাডিং ইউজ করছি না, এই প্যাডিংটা একটু কি বাড়াই দিতে হবে। হ্যাঁ, লাইক ধরেন এখান দিলাম কি 10 পিক্সেল, তাহলে টপ বটমে 10 পিক্সেল পেলো, আর ডানে বামে একটু কি পেলো, তাহলে 20 10 10 দুদিকে পেলো আর এরকম এই। তাহলে এখানেও পাবে, এখানেও কি পাবে, কোনো অসুবিধা আছে? আমি এটা 20 দিলাম। হ্যাঁ এই, আর মাঝখানে একটা মার্জিনও থাকে। ওকে, এরপর আরো ভালো হয় যদি ছড়া রাখতে পারেন, ছড়া রাখার উপায় কি এবার বলেন তো? আমি যদি এখানে যদি বলি যে জাস্টিফাই কি কন্টেন্ট স্পেস বিট উইন, তাহলে ব্যাপারটা কিন্তু আরো কিন্তু কঠিন হয়ে যাবে। এই একবার বোর্ডের মধ্যে ছড়া গেছে, নাইস। হ্যাঁ, এবার আপনি ব্যাকগ্রাউন্ডটা কি তুলে দেন। প্যাডিং এর গুরুত্ব বুঝতেছেন আপনারা, কেন ইউজ করতে হবে? যে শুধু ছড়া দিতে পারলে প্যাটার্ন লাগবে না, তা না, প্যাটার্নটা কি লাগবে, মার্জিনটা চাইলে বাদ দিতে পারেন যেহেতু স্পেস বিটুইনটা আছে এই। ওকে নাইস, এবার আপনি যদি মনে হয় যে ভাই এগুলোতে বেশি বেশি লাগতেছে গ্যাপগুলো, তখন আপনার হচ্ছে যে এই এটার তো কমানোর উপায় নেই, তখন আপনি কি করতে পারেন, প্যারেন্টার উইড কমাইতে পারেন এক, অথবা স্পেস বিটুইন ইউজ করে ইভেনলি, অথবা কে স্পেস অ্যারাউন্ড এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, আমার কাছে ইভেনলিটা ভালো মনে হয়, ইভেন আমি দিলাম, তাহলে স্টেপ একটু কমে গেলো না, কাজ শেষ আমার। হ্যাঁ ওকে ফাইন, এটা কাজ আমার শেষ, এখানে আর হোভার করতে হবে জাস্ট, আর কিছু না, আর কি করতে হবে, হোভার করতে হবে। এরপরে এটা ধরে কাজ করতে হবে, এটা কই যাবে একবার কি লাস্ট একবার এবারে চলে যাবে এটা। আচ্ছা, আমরা একটু এর কাছে যাই, এটাকে এটা হলো বাটন, একটা এরিয়াটা ধরে যাই একটু বর্ডার বা ব্যাকগ্রাউন্ড দিয়ে, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, এটা হলো যে কি তার এরিয়া একটুক পর্যন্ত। হ্যাঁ, আর এখানে এরিয়ার ভিতরে এটা এটা অ্যাকচুয়ালি কি এটা একটা এলিমেন্ট না, এটা একটা, এখানে অনেক ট্রিক্স, এটার কি ডান পাশে অনেক ট্রিক্স আছে এখানে। ধরো একটা নর্মাল ট্রিক্স আপনাদেরকে দেখাই, যে টেক্সট অ্যালাইন রাইট, ঠিক আছে, সিম্পল ট্রিক্স, কত প্যারা আছে এটাতে। হ্যাঁ, এরপরে ধরুন হচ্ছে যে বলে দিলেন যে এটা একটা কি আপনার ডিসেফ্লেক্স, তাহলে কি জাস্টিফাই কন্টেন্ট এন্ড চলে যাবে। হ্যাঁ, এরপরে এরকম আরও অনেক ট্রিক্স আছে, এবার সিম্পল সিম্পল ট্রিক্স এগুলো, ঠিক আছে। তো আমরা একটু এখানে অ্যাঙ্কর ট্যাগ এটা বানাই ফেলি, অ্যাঙ্কর ট্যাগ চলেন তো এ এ এনে বললাম হচ্ছে কি গো গ্রিন বললাম। হ্যাঁ, গো গ্রিন, হাইপার রেফারেন্স কোন একটা পেজে সে কি যাবে, এই তো দেখেন তো এখন সে কই আছে, এখানে কিন্তু ওখানেই আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরেও কিন্তু আর ল্যান্ডে কিন্তু আসে না, কারণ আমরা এটা অলরেডি এটাকে বাদ দিয়ে দিয়েছি। এটা বানাইতে হবে এরকম, বানাইতে হবে কি কি আছে এখানে দেখেন তো,
একটা গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে গ্রিন টেক্সট আছে, আর ব্যাকগ্রাউন্ডটা কি সাদা ট্রান্সপারেন্ট আছে, তাহলে আমি গ্রিন কালারটা নিতে পারবো। গ্রিন কালারটা নিয়ে নিতে পারলে গ্রিন কালারটা নিলে বাদ ভাই এগুলো ঘটনা ঘটাই ফেলতে পারবো আমরা। এটার কন্ট্রোলটা সি, গ্রিন কালার নিয়ে নিলাম। এই যে আমার এখানে এসে আমাকে কি লিখতে হবে, ডট নেভবার বাটনের ভিতরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ কি কি লাগবে এটা বলেন তো, একটা বর্ডার লাগবে। হ্যাঁ ওকে ফাইন, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন শেষ। এটার কালার হবে কি বলেন তো, ওই কালারও গ্রিন। ওকে গ্রিন আবার সাদা। হ্যাঁ তার এটা ব্যাকগ্রাউন্ড কেমন হবে বলেন তো, না ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ কাচের মতো, পিছনে কি আছে দেখা যাবে। দেখেন তো এটা কি অলরেডি কিন্তু কি, হ্যাঁ না দিলে হবে, বাট দিলাম আর কি, কেন দিলাম জিনিসটা বুঝতে পারবেন। ওকে এটা কিন্তু আমাদের কাজ শেষ, কিন্তু আমাদের আমাদের এটা, হ্যাঁ এই দেখেন চলে আসছে না এরিয়াটা। আবার এটা কি খাওয়া দাওয়া মোটা দাদা করতে হবে, এটা একটা মোটা দাদা করার উপায় কি বলেন তো, প্যাডিং দিতে হবে রাইট। আমি বললাম হচ্ছে কি প্যাডিং টপ থেকে ধরেন দিলাম কি আমি টপ বটমে 10 পিক্সেল লেফট রাইট 20 পিক্সেল, কোনো অসুবিধা আছে? এই হইছে। এরপরে কি হচ্ছে এখানে একটু কার্ভ করতেছে, কার্ভ কার্ভ মানে কি রেডিয়াস না, তো আমরা এখানে তো বলে যে কি বর্ডার রেডিয়াস হ্যাঁ লাইক 5 পিক্সেল হইছে, কাজ শেষ না? হ্যাঁ আচ্ছা আচ্ছা কার্ভ আছে হালকা। এখানে অন্য কোনো কন্টেন্ট না দেখে বুঝছিলাম যে টপ বটম দিচ্ছি পেডিং এর, এটা কিন্তু আরেকটা এলিমেন্ট উপরে উঠে যাওয়ার কথা, আরেকটা এলিমেন্ট না দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ যদি এরকম ঘটনা ঘটতো খেয়াল আছে, প্যাডিং দিলে টপ বটমে ইনলাইন এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট উপরে উঠে যায় এটা, তাহলে কি করতে হয় এখানে তখন ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক এটা করতে হয় তখন। হ্যাঁ এই করলে এরকম হয় জিনিসটা, তাহলে দেখেন তো অ্যাঙ্কর ট্যাগ মানে ইনলাইন এলিমেন্ট, আর অ্যাঙ্কর ট্যাগ মানে এখানে পেডিং মার্জিন ইউজ করতে হবে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ মানে এখানে কি লাগবে বলেন তো, ইনলাইন ব্লক লাগবে। হ্যাঁ তাহলে এই বান্দারে এখানে না রেখে কোনি দিতে পারি আমরা, ওই যে কমন যেখানে হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগের জন্য একটা কমন একটা জিনিস লিখে দিয়েছিলাম, এখানে এসে গেলে কি রেখে দিলাম এই ঠিক আছে এটা। এবার জাস্ট কি ফন্টটা নিয়ে আসতে হবে, ফন্ট কি দেখিতে এটা ওয়াট ফন্টে ক্লিক করে সেন্স প্রো সেন্স সেন্স সোর্স প্রো এটা অলরেডি আমাদের কাছে আছে, এই যে সেন্স সোর্স প্রো কি কল নাম দিছে একটা পাওয়ার যাই বাদ দেন চাইনিজ হয়ে যাচ্ছে। এই এখন কত হচ্ছে এটা কি পাইছে সেন্স যাই যে প্রো আর এটা পাই নাই, তাহলে কি করতে হবে এটারে ওই গুগল থেকে কি গড়ানোর লোকটারে কি ধরে নিয়ে আসতে হবে। চলেন এটা গুগলে আছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ অলরেডি কিন্তু একটা আমাদের কি কার্ডে কিন্তু একটা আছে অলরেডি, এখানে যাচ্ছি যাই দেখি যে ও আছে কিনা, আছে তাহলে ওরে নিয়েও কার্ড অ্যাড করেন, অনেক আছে। তাহলে এখান থেকে যেটা করবেন নর্মালি রেগুলারি 400 নেবেন, 600 নেবেন, 700 এগুলো নিয়ে নেবেন। হ্যাঁ সব সময় তাহলে দেখেন আগের লিংকের সাথে কিন্তু কি আমার এটা অ্যাড হয়ে গেল, খেয়াল করেন যে আগে কি ছিল প্লে পেয়ার ডিসপ্লের সাথে আমার কি সোর্স সেন্স প্রোটাও অ্যাড হয়ে গেল। তাহলে আমি এই লিঙ্কটা আগের লিঙ্কের জায়গায় জাস্ট কি করব আপডেট করে দেব, এই লিঙ্কটা আগের লিঙ্কের জায়গায় জাস্ট কি করব আমাকে বারবার করে হচ্ছে লিঙ্ক নিব না, মানে ওইটারে ওভাররাইট করব বাকি আপডেট করব, আর এটা সব থাকবে সবার মাথার উপরে। এই দিয়ে দিলাম ওকে, কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। এখন জাস্ট কি করতে হবে আমাকে, এই যে যে আপু এই যে দেখেন এই যে লিখে আছে এই যে ফাউন্ড ফ্যামিলি এটা কি সোর্স সেন্স প্রো, আর আগে দিয়ে আছে কি ফাউন্ড ফ্যামিলি প্লে প্লেয়ার ডিসপ্লে। আপনি মনে কেটে দিচ্ছেন মনে হয় তাহলে আগে আমি আগে কিন্তু কাটি নাই কিন্তু গুগল ফোন থেকে আমার এই গুগল ফোন ট্যাপটাই কাটি নেই। হ্যাঁ তাহলে আবার দুইটা অ্যাড করবেন আর কি এখানে। হ্যাঁ আচ্ছা এবার দেখেন এখানে দুইটা ফোন ফ্যামিলি আছে না, তার মানে এই লিঙ্কের জন্য আমার দুইটা ফোন ফ্যামিলি কি এখন অ্যাক্টিভলি কাজ করবে। তাহলে আমি জাস্ট এটারে এখন নিয়ে কি যেখানে দেখেন সেন্স
প্রো দরকার এখান দিয়ে দিলাম শেষ আমার এখানে কি দরকার এই যে সেন্স প্রো দরকার না এটা এখানে এটার কি अप्लाई করলাম এখানে সেন্স প্রো দরকার এখানে কি अप्लाई করলাম হ্যাঁ কত ঝামেলা আছে দেখেন তো কিন্তু এখানে একটা ট্রিক্স আছে দেখেন এই টেমপ্লেটে অলরেডি দুটো এ পেলাম না দুটোতে ফন্ট কি নিচ্ছে দেখেন তো ফন্ট ফ্যামিলি তার মানে আরো কিছু এ পাইলে সবগুলো কি সেম হয়ে যাবে সেম যেটা আমরা ঘটনা একটা ঘটাতে পারি না এখানে দেখেন তো এই মানে যত বেশি কম তত বেশি জীবন সুন্দর এই তাহলে প্যারা না তার মানে আপনারা দেখতে হবে না যে ও কি পাইছে না পাইছে ওটাও নিজে বুঝে নেবে এই ওরা চেঞ্জ হয়ে গেছে না সবাই নাইস এর ব্যাকগ্রাউন্ড আমার দরকার আছে আর নাই তাহলে আমি ইউরোটা কি সরাই দিচ্ছি এই কাজ শেষ এটা তো কি বেশি মোটা মোটা হয়ে গেছে হ্যাঁ এটারে একটা ছোট করি লাইক কালার তো স্যার জল জ্বলে না बेपार আচ্ছা আসেন এই সিলেক্টরটা দেখেন সিম্পল সিলেক্টর কম্বিনেশনটা অলরেডি আমরা বুঝে গেছি ঘটনা কেমন হইতে পারে না জি স্যার আচ্ছা এখন যেটা বুঝা সেটা হচ্ছে কি সুডো ক্লাস সিলেক্টর এটা কি বলতেছে কি সিলেক্ট এলিমেন্ট বেসড অন সার্টেন স্টেট সার্টেন স্টেট মানে আমরা বুঝি নিশ্চয় নাকি কোন ডিস্ট্রিক্টে স্টেটে অলওয়েজ না কোন ঘটনা ঘটলে এটা সিলেক্টরটা কাজ করবে অলওয়েজ কাজ করবে না সার্টেন স্টেট মানে কি কোন নির্দিষ্ট অবস্থায় ঘটবে কিন্তু সবসময় কি ঘটবে না নির্দিষ্ট অবস্থা বলতে কি ধরেন আমি মাউসটা ঘুরাইলাম একটা অবস্থা আমি ক্লিক করলাম এটা একটা কি অবস্থা এই ধরনের অবস্থার সময় এটা পাবে নালে কি পাবে না এখন এই যে আমরা এখানে মাউস পয়েন্টার নিই এই যে মাউস পয়েন্টার নিলে দেখেন চেঞ্জ হচ্ছে না এই ইফেক্টটাকে বলা হয় হোভার ইফেক্ট তাহলে দেখেন এটা দেখেন তো এই যে কালারটা এই কালার কি অলওয়েজ পাচ্ছে না স্যার মাউস নিলে পাচ্ছে এই এই ঘটনাগুলোকে বলা হচ্ছে কি সার্টেন স্টেট এই আমরা একটা ছোট ক্লাস লিটারে যাই এখানে দেখেন এই যে আপনি যদি হচ্ছে ধরেন বুঝেন জিনিসটা যে আমি এখানে আসলে হোভার হবে তাহলে আমি হোভার করতেছি কাকে অ্যাঙ্কর ট্যাগ এখানে আসলে হোভার হবে হোভার করতেছি কাকে ব্র্যান্ড কে এখানে আসলে হোভার করতেছি কাকে ওই ন্যাববার বাটন কে এখন ন্যাববার বাটন বলেন এই অ্যাঙ্কর ট্যাগ এর ন্যাব বলেন বা অথবা হচ্ছে কি এই ব্র্যান্ড বলেন এগুলো নিশ্চয় কোন একটা এলিমেন্ট আছে আর ওই এলিমেন্টকে ডিজাইন করার জন্য নিশ্চয় কোন একটা সিলেক্টর আছে ওই সিলেক্টরের সাথে আপনি কি করবেন ক্লোন দিয়ে লিখে দেবেন কি সুডো ক্লাস কথা বোঝা যাচ্ছে আবার এই সুডো ক্লাস এখানে ফিক্সড করে লিখে দেওয়ার কারণ হচ্ছে সুডো ক্লাসগুলো নির্দিষ্ট সুডো ক্লাসগুলো আগে থেকে কি প্রি ডিফাইন নির্দিষ্ট করা এর বাইরে আপনি ইউজ করতে পারবেন না নির্দিষ্ট করা দেখে ওরা বুঝতে পারে যে কোনটা হোভার কোনটা ক্লিক ওটা বোঝা যাচ্ছে এখানে দেখেন হোভারের জন্য এখানে চারটা এরা ইফিট রাখছে দেখেন অ্যাঙ্কর ট্যাগের সাথে লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগের সাথে ভিজিটেড অ্যাঙ্কর ট্যাগের সাথে কি হোভার অ্যাঙ্কর ট্যাগের সাথে অ্যাক্টিভ হ্যাঁ আচ্ছা একটু আমি বলি শুনেন যে আমরা অ্যাঙ্কর ট্যাগ যখন লিখি তখন অনেক সময় নীল থাকে হ্যাঁ এটা মানে হচ্ছে কি এই অ্যাঙ্কর ট্যাগ এই লিঙ্ক যদি আপনি এভাবে লিখে এখানে যে রেড লিখে দেন তাহলে দেখবেন যে অলওয়েজ এটা কি রেডে আসবে ওকে এরপরে আপনি আমরা অনেক সময় দেখি না ওই নীল লিঙ্কটাই হালকা হালকা লিঙ্ক মানে ব্ল্যাক আর ব্লুয়ের মাঝে মাঝে একটা কালার থাকে হ্যাঁ এরকম থাকে ওটা মানে হচ্ছে কি এটা ভিজিট হয়ে গেছে এটা মানে হচ্ছে কি ভিজিট
হয়ে গেছে আমরা একবার ক্লিক করলে তারপরে রাইট রাইট এটা মানে হচ্ছে ভিজিট হয়ে গেছে হ্যাঁ ওই অবস্থাটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি লিখতে পারেন কি অ্যাঙ্কর ট্যাগ ক্লোন দিয়ে ভিজিটেড এগুলো হচ্ছে কি ফ্রি ডিফাইন সুডো ক্লাস এরপরে যে মাউস নিলে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ হোভার হ্যাঁ হ্যাঁ এইখানে যেটা দিবেন সেটাই মাউস নেওয়ার পরে কি আপনাকে দেখাবে এরপর অ্যাক্টিভ ধরেন আমি ক্লিক করে ধরে রাখলে একটা কালার আসে এটা আবার ক্লিক করো তো আর ছেড়ে দিই সাথে সাথে আপনি এক সেকেন্ডও রাখি না এই জন্য এটা দেখা যায় না কিন্তু যদি ক্লিক করা অবস্থাতে আপনি দেখতে চান কোনো একটা ডিজাইন হ্যাঁ কোনো একটা কিছু তাহলে আপনার ইউজ করতে হবে কি ওই ফিল্টারের সাথে কি অ্যাক্টিভ ইউজ করতে হবে হ্যাঁ আবার এখানে দেখেন এখানে যে অলরেডি আপনি এ আসবে তা না কিন্তু এখানে এগুলো কি সিলেক্টর চেঞ্জ হতে পারে এটা কি সিলেক্টর চেঞ্জ হতে পারে এটা কি সিলেক্টর চেঞ্জ হতে পারে তবে এই অংশটার কোনো কি চেঞ্জ থাকবে না হবে না ওকে হোভার চাইলে অলরেডি আপনাকে এটাই লিখতে হবে চেঞ্জ হবে কোথায় এইখানে চেঞ্জ হবে কোথায় এইখানে ওকে আর ভিতরের এরিয়াটা কি ডিজাইনের এরিয়া ডিজাইন তো আবার আপনি যেমনি ইচ্ছে অমনি দিবেন আপনি আপনার ইচ্ছা মতো গোটা বোঝা যাচ্ছে সবার এবার আসেন এটা যদি বুঝেন এখানে আসেন তো আমি যদি এখানে বলি যে ন্যাভবার বাটনের এ হ্যাঁ এর ভিতরে আমি কি করব হোভার করব কিভাবে লিখবো এটা এভাবে লিখবো এই লেখাটাকে সবাই ক্লিয়ার এবার দেখেন তো হোভারের সময় আপনার রিকোয়ারমেন্ট কি বুঝেন তো হোভারের সময় আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা গ্রিন হবে ভিতরে এরিয়াটা কি হবে গ্রিন হবে ফন্ট সাইজ ফন্টের কালারটা কি হবে সাদা হবে আসেন তো ব্যাকগ্রাউন্ডের জন্য কি নেয় ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নেয় হ্যাঁ কালারটা গ্রিনের কালার কোড হচ্ছে এটা এই যে লিখে দিলাম কোনো অসুবিধা আছে আমি লিখতে পারবো না হবে পারবো এরপরে ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন হয় আমার কালার হবে কি সাদা এই তাহলে কি মনে হয় কাজ করবে না ডেফিনেটলি কাজ করবে আসেন তো এই আচ্ছা বুঝতে পারতেছি বুঝতে পারলে হলো আবার এখানে আপাতত একটা জিনিস আমরা বুঝার আগে জাস্ট অ্যাপ্লাই করে ফেলি পরে বুঝবো দুদিন পরে এখানে দেখেন আমি এখানে মাউস পেডে নিচ্ছে একটু ফাস্ট হচ্ছে না জি স্যার হ্যাঁ এদেরটা দেখেন আমি কি ক্যাটাগরিস স্যার স্লো করা সিস্টেম নাই আছে আছে এটা আছে এদেরটা দেখেন একটু স্লো করে আছে ওদেরটা রেডিয়াস কম হ্যাঁ এটা ঠিক আছে আমাদের বেশি দিয়েছে আচ্ছা এখানে ধরেন যে এলিমেন্টে হোভার হচ্ছে এলিমেন্ট কোনটা হওয়ার আছে বলেন তো এ হওয়ার আছে না যে এলিমেন্ট হওয়ার আছে তাকে আপনি বলবেন অলওয়েজ যে কি ট্রানজিশন হ্যাঁ এটা হচ্ছে প্রপার্টি নেম আবার সময় কত সময় ধরে স্লো ভাবে আটবে যাবে মানে একটা মানে স্লো মো আর কি ধীরে ধীরে একটা বাপ আমি বললাম কি 0.5 সেকেন্ড মানে এক সেকেন্ডের অর্ধেক হ্যাঁ এরপরে এখানে এটা দিতে পারে অথবা এখানে আর কিছু কথা লিখতে পারে আমি লিখলাম ধরেন কি লিনিয়ার এটা মানে কি পরে বুঝবো আমরা কোন এক্সাম আনে দিয়ে বুঝবো সমস্যা না আপাতত হবে কি লিখে রাখেন এবার এটা এখান থাক পাশে দিয়ে আমি এটা আরেকটা ওপেন করি কতকে বোঝা যায় এবার এখানে সময় বাড়ালে আরো বাড়বে কমবে এইরকম একটা বিষয় আর কি নাইস ঠিক আছে শেষ তো এটা কাজ হয়ে গেল এবার এখানে দেখ এইটা কিন্তু হোভার হলে ব্ল্যাক হয় এলো এটা কই গড়না কই গেল এই হোভার হলে ব্ল্যাক হয় গুলো খেয়াল করছেন অ্যাক্টেড কোনা তাহলে আমরা এটা করতে পারবো না ডেফিনিটলি হ্যাং করতে পারবো চলো এই যে এটারে কপি করেন কপি করে এখানে দেন দিয়ে বলা হচ্ছে কি অ্যাঙ্করটা কি হবে হোভার হবে হোভার হবে হোভার হবে কালার কি হবে ব্ল্যাক হবে এই কালারটারে জাস্ট কি করলে ব্ল্যাক হয়ে যাবে বলেন তো 0.7 বাদ দিয়ে আমি বলে দেবো কি তুমি হচ্ছে 1 তাহলে ঘটনা ঘটবে না ডেফিনেটলি ঘটবে দৌড়ায় দৌড়ায় ঘটবে সলিড কালার একবার হ্যাঁ রাইট এই দেখেন তো এবার ব্ল্যাক হচ্ছে আর একটু স্লো স্লো করে হোক স্লো স্লো করে হলে কি হবে এই ট্রানজিশন এটা আপনি ধরেন ধরে নিয়ে কি এখানে বসাই দিন কোথায় বসাবেন যেটাকে হোভার করতে তার জাস্ট কি আগেরটাতে মানে হচ্ছে কি না না ধরা হচ্ছে আমি হোভার করছি অ্যাকচুয়ালি কাকে অ্যাঙ্কর ট্যাগকে না তাহলে অ্যাঙ্কর ট্যাগের উপরে কি এটা স্লোটা দিয়ে দিবেন তাহলে দেখেন এটা আমার শেষ
করো কানে কার কোন এটা নিয়ে কনফিউশন জি না স্যার হোভার শুধুমাত্র কে এর ভিতরে হবে ব্যাংকটার মধ্যে হবে না জিনিসটা বুঝেন নাই যে কোন এলিমেন্ট হোভার করে দাও যে কোন এলিমেন্ট হোভার আপনি যেটা করতে সেই সিলেক্ট করতে হ্যাঁ যে এলিমেন্ট কে করবেন তার সিলেক্ট করতে সিলেক্ট করে হোভার লিখে দিবেন শেষ সেই জিনিসটা করবেন ধরে সব জায়গায় চালা দিতে বেশি জল লাগবে না দুই মিনিট সময় দিলাম কোটাটা দেখেন